BPL, IPL, কিংবা PSL ক্রিকেটের প্রতিটি খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। একের পর এক নারী কেলেঙ্কারিতে ক্ষতবিক্ষত বাংলাদেশের ক্রিকেট। ধীরে ধীরে দেশের তরুণ খেলোয়াড়রাও এই পথে পা বাড়ালো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির নেই কোনো মাথা ব্যথা। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, বাংলাদেশি ক্রিকেটারদের নারী কেলেঙ্কারিতে জড়ানো নতুন কিছু নয়। আমাদের ক্রিকেটের জন্মলগ্ন থেকেই নারী ক্যান্সার আক্রান্ত দেশের ক্রিকেটাররা। দেশের প্রথম সেঞ্চুরিয়ান থেকে শুরু করে হালের মোসাদ্দেক হোসেন, সবার মিল ওই একই জায়গায়, নারী কেলেঙ্কারি ও নির্যাতন। আর তাদের মধ্যেই গুটিকয়েক ক্রিকেটারকে আজ আমরা বেছে নিয়েছি নারী নির্যাতন একাদশ গঠন করার জন্য। যদি কোনো নারী কেলেঙ্কারিতে জড়িত ক্রিকেটার এই তালিকা থেকে বাদ পড়ে থাকেন, তবে দয়া করে নিজ দায়িত্বে নিচের কমেন্ট সেকশনে আপনার নাম ও নারী কেলেঙ্কারি বা নির্যাতনে আপনার অবদান উল্লেখ করে বিস্তারিত জানাতে পারেন। তবে আর দেরি না করে চলুন শুরু করি। মেহরাব হোসেন অপি, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান। মেহরাব হোসেন অপির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। একাধিক বিয়ে আর মেয়ের সঙ্গের জন্য অনেকের কাছেই সমালোচনার পাত্র তিনি। একবার তো তার দ্বিতীয় স্ত্রীর অভিযোগ থানা পুলিশ পর্যন্ত করায়। অপিকে চেনে এমন অনেকেই জানিয়েছেন, বিয়ে অপি দুইটা না, করেছেন কমপক্ষে চারটা। প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও অনৈতিক বিষয়ে জড়িয়ে অপি অকালেই ধ্বংস করেছেন নিজের ক্যারিয়ার। তবে জাতীয় দলে জায়গা পাওয়ার ক্যারিয়ার ধ্বংস হলেও অপি অনায়াসে জায়গা পেয়ে যাচ্ছেন নারী কেলেঙ্কারি একাদশের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। মেহেদি মারুফ, মেহরাব হোসেন অপি একজন নিখাত প্রেমিক পুরুষ হলেও আমাদের একাদশে তার ওপেনিং পার্টনার লাথি মেরে গর্ভপাত করে ফেলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখানে বলা হচ্ছে 2016 সালে BPL এর মাধ্যমে দর্শক নজরে আসা মেহেদি মারুফের কথা। 2009 সালের 29 নভেম্বর মেহেদি মারুফ ও রেলওয়ে পূর্বাঞ্চলের সরঞ্জাম বিভাগের কর্মকর্তা তামান্নার বিয়ে হয়। যৌথ পরিবারে অশান্তি শুরু হলে 2015 সালের 13 সেপ্টেম্বর মেহেদি ও তামান্না আলাদা বাসা নিয়ে বসবাস শুরু করে। এর মধ্যে মেহেদির সঙ্গে আরেক নারীর সম্পর্কের বিষয়ে জানাজানি হলে সংসারে ঝগড়া শুরু হয়। এরই মধ্যে গত 19 ফেব্রুয়ারি মেহেদি গর্ভবতী তামান্নার পেটে লাথি দিলে রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে গেলে চিকিৎসক গর্ভে সন্তানের মৃত্যু হয়েছে বলে জানায়। এরপর গত বছরের 27 আগস্ট মারুফের স্ত্রী তামান্না বিনতে আজাদ বাদী হয়ে একটি মামলা করেন। পায়ের জোরে বিখ্যাত হলেও মেহেদিকে নারী কেলেঙ্কারির জন্য দলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই রাখা হয়েছে। মোহাম্মদ আশরাফুল, আসল জাতীয় দলে আপাতত জায়গা না হলেও নারী কেলেঙ্কারি একাদশে মোহাম্মদ আশরাফুলের সবসময় আসন থাকবে। বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল, তাকে ঘিরে রয়েছে অনেক গুঞ্জন। টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে নাকি তার সম্পর্ক ছিল, এমনকি এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রভার সাবেক প্রেমিক রাজীব। তিনি নিজেই একবার জানিয়েছিলেন সাদিয়া জাহান প্রভার প্রতি অনেকেরই নজর পড়েছিল। তার সঙ্গে প্রেম করতে দীর্ঘদিন ধরেই ঘুরঘুর করেছেন বাংলাদেশের লিটল মাস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুল। এমনকি T20 নামে একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন মোহাম্মদ আশরাফুল ও প্রভা। সেই নাটকে ক্রিকেটারের চরিত্রে দেখা যায় আশরাফুলকে এবং তার একনিষ্ঠ ভক্ত হিসেবে দেখা যায় প্রভাকে। ধারণা করা হয় এই নাটকে অভিনয় করতে গিয়েই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। এরপর এই দুজনকে আবারও একসঙ্গে দেখা যায় 2013 সালে রাজধানীর এক হোটেলে সেহরি করতে। এমনকি সেই 2013 সালে BPL ও আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ ফিক্সিং এর দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ হন আশরাফুল। ক্রিকেটের মাঠের বাইরে এত এত গুঞ্জন মধ্যে তার স্থান নারী কেলেঙ্কারি একাদশে হবে না তা তো হতে পারে না। মোসাদ্দেক হোসেন, জাতীয় দলে 7-8 নম্বরে ব্যাট করতে নামলেও নারী কেলেঙ্কারি একাদশে মিডল অর্ডারে খেলবেন মোসাদ্দেক হোসেন। লিস্টে থাকা বাকি সবার চাইতে বয়স কম হলে কি হবে, মাত্র 16 বছর বয়সে নিজের আপন চাচাতো বোনকে বিয়ে করেন এই তরুণ খেলোয়াড়। তার উপর সেই বিয়ের খবর তিনি লুকিয়ে রেখেছিলেন গত 6 বছর। তবে গত 26 আগস্ট মোসাদ্দেককে নির্যাতন সহ্য করতে না পেরে থানায় নারী নির্যাতন মামলা করে দেন তার স্ত্রী সামিয়া। এ বিষয়ে সামিয়া জানায়, 22 বছরের খেলোয়াড় মোসাদ্দেক হোসেন তাকে নিয়মিত মারধর করতেন, অন্য মেয়েদের সাথে টি-20 ম্যাচ খেলতেন। তার উদাসীনতা স্ত্রী সামিয়ার মাত্র কয়েক মাস আগেই গর্ভপাত হয়ে যায়। সাব্বির রহমান, শিশুদের ব্যাট দিয়ে পেটানো, মেয়ে বন্ধুদের গায়ে হাত তোলা, নিজের ড্রাইভার দারোয়ানের গায়ে হাত তুলে জাতীয় দলের মার্কুটে ব্যাটসম্যানে খ্যাতি পেয়েছেন সাব্বির রহমান। 2016 সালে BPL চলাকালীন সময়ে হোটেলে নারী নিয়ে অবস্থান করার দায়ে জাতীয় দলের এই ব্যাটসম্যানকে 13 লাখ টাকা জরিমানা করে BCB। পরে পুরো বিষয়টি নিয়ে জানা যায়, 2016 সালে চট্টগ্রামে BPL চলাকালীন সময়ে সাব্বির রহমান নিজের হোটেল রুমে ভাড়া করা মেয়ে নিয়ে আসেন। এমনকি জানা যায় পুরো রাত সেই মেয়ের সাথে কাটান সাব্বির। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়েটির সঙ্গে তার চুক্তি হয়েছিল, কিন্তু সাব্বির বেশি সময় ধরে মেয়েটিকে রুমে রাখেন। এই জন্য মেয়েটি বেশি টাকা দাবি করলে সাব্বির তা দিতে রাজি হননি। পরে এই ঘটনা ছড়িয়ে পড়ে সেই হোটেল থেকে BCB পর্যন্ত। তবে পরবর্তীতে মেয়েটি আসলে টাকা পেয়েছিল কিনা তা জানা যায়নি। শুধু এই কাণ্ডের জন্যই নয়, ঘরোয়া লিগে 12 বছর এক শিশুকে ব্যাট দিয়ে পেটান সাব্বির রহমান। এই পুরো কাণ্ডের জন্য BCB তাকে 20 লাখ টাকা জরিমানা এবং 6 মাসের জন্য ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। কিন্তু তারপরও মানুষ হতে পারেননি সাব্বির রহমান। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ চলার সময় বাংলাদেশ দলের আরেক খেলোয়াড় মেহেদি হাসান মিরাজের গায়ে হাত তুলেন তিনি। যে ক্রিকেটার এত মানুষের গায়ে হাত তুলতে পারে তাকে
নারী কেলেঙ্কারি একাদশে রাখা হবে না তা তো হতে পারে না। তাই এই একাদশের পাঁচ নম্বরে ব্যাটিং করবেন সাব্বির রহমান, নাসির হোসেন। সাব্বিরের পরের স্থান নিজেকে নিজেই প্লে বয় দাবি করা নাসির হোসেনের। বেশ কয়েকদিন আগে টিভিতে নিজেই বলেছিলেন তার 80 জন প্রেমিকা। এরপর প্রেম করতে করতে হুশ জ্ঞান হারিয়ে তিনি হাত দিয়ে বসেন বিসিবি সভাপতির ঘরে। তারপর থেকেই দলের বাইরে তিনি দেবদাসের মতো ঘুরে বেড়ালেও নারী কেলেঙ্কারি একাদশে তার দায়িত্ব একজন অলরাউন্ডারের। তবে নাসিরের নারী কেলেঙ্কারি ক্যারিয়ারে ব্রেক থ্রু আসে মডেল হুমায়রা সুবার মাধ্যমে। এই নাম না জানা সিনেমা অভিনেত্রীর ফাঁস করা অডিও রেকর্ড থেকে আমরা বুঝতে পারি আসলে গার্লফ্রেন্ডের সাথে কি এবং কেমন কথা বলতে হয়। এছাড়া সুবার মাধ্যমে আমরা নাসিরের সহ সম্পত্তি সম্পর্কেও একটা আইডিয়া পাই। আরাফাত সানি, বাংলাদেশ জাতীয় দল এবং এর বাইরের ঘরোয়া ক্রিকেটে বাহাতি স্পিনারের কোনো অভাব না থাকলেও আমাদের নারী কেলেঙ্কারি একাদশে একমাত্র বাহাতি স্পিনার আরাফাত সানি। 2017 সালের 5 জানুয়ারি তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন নিজেকে আরাফাত সানির স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া নাসরিন আক্তার। এই মামলায় গ্রেপ্তার হওয়া সানিকে রিমান্ড শেষে 24 জানুয়ারি পাঠানো হয় জেল হাজতে। দীর্ঘ 53 দিন জেল খেটে 15 মার্চ জামিনে মুক্তি পান আরাফাত সানি। তবে এরপরও নাকি নারী কেলেঙ্কারি থেকে দূরে থাকতে পারছেন না আরাফাত সানি, কারণ এতদিন জেল খাটার পরও বিসিবির কাছে খবর এসেছে তিনি আবারও বিয়ে করেছেন। চাকিং এর জন্য নিষিদ্ধ করে তাকে দেশে ফেরত পাঠানো হলেও নারী কেলেঙ্কারি একাদশে অনায়াসেই জায়গা পাবেন আরাফাত সানি। মোহাম্মদ শহীদ, আরাফাত সানির কাণ্ডের পর 2017 সালের 9 জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবিতে গিয়ে শহীদের বিরুদ্ধে 4 পাতার লিখিত অভিযোগনামা দেন তার স্ত্রী ফারজানা আক্তার। সেই অভিযোগনামায় ফারজানা জানান শহীদ বিয়ের পর থেকে গত 2 বছর বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়েন, যা নিয়ে কথা বললে তার উপর নানাভাবে নির্যাতন করা হয়, এমনকি গত 2 বছর ধরে তারা একসাথে বসবাস করছিলেন না। ফারজানার কাছ থেকে আরো জানা যায় জাতীয় দলের সুযোগ পাওয়ার পরপরই বেশি বলতে গেছেন মোহাম্মদ শহীদ। শহীদের বিরুদ্ধে পরনারী আসক্তি ও ফারজানা যখন গর্ভবতী ছিলেন সেই সময় তার পেটে লাথি মারার মতন গুরুতর অভিযোগও ছিল। বিসিবি শহীদের বিপক্ষে ব্যবস্থা নিতে গেলে শহীদ বিসিবিকে বলেন আমি ফারজানার সাথে সমস্যা মিটিয়ে নেব, কিন্তু মজার বিষয় হচ্ছে ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা বলে তিনি সম্প্রতি আরেকটি বিয়ে করেছেন রুবেল হোসেন। দেশের সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আলোচিত নারী কেলেঙ্কারি জন্ম দিয়েছিলেন পেসার রুবেল হোসেন। গত 2015 বিশ্বকাপের আগ দিয়ে মডেল কাম অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন এবং এরপর হ্যাপিকে ছেড়ে দিয়ে অন্য মডেলদের কাছে যেতে চান, কিন্তু হ্যাপি রুবেলের এমন সিদ্ধান্তে আনহ্যাপি হয়ে ধর্ষণের মামলা ঠুকে দেয়। বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ হলেও বেশ কয়েকদিন জেল খাটতে হয় রুবেল হোসেনকে। এরপর 2015 বিশ্বকাপে গিয়ে রুবেল ভালো বল করায় আমরাও হ্যাপি হয়ে যাই। যদিও হ্যাপি বর্তমানে সব ধরনের মডেলিং আর অভিনয় বাদ দিয়ে পুরোপুরি ধার্মিক জীবনযাপন করছেন, রুবেলও এরপর বিয়ে করে খেলায় মনোযোগ দিয়েছেন। দেশের খেলোয়াড়দের মধ্যে নারী কেলেঙ্কারিতে এত বড় অবদান রাখার জন্য তাই নারী কেলেঙ্কারি একাদশের প্রধান পেসার রুবেল হোসেন। শাহাদাত হোসেন, আমাদের এই নারী কেলেঙ্কারি একাদশের অন্যতম বড় সদস্য শাহাদাত হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ একটি বাচ্চা মেয়ে শিশুকে তিনি এবং তার স্ত্রী মিলে নির্যাতন করেছিলেন। 2015 সালের 6 সেপ্টেম্বর শাহাদাতের বাসার গৃহপরিচারিকা শিশু হ্যাপিকে ঢাকার মিরপুর থেকে বেশ আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেই সময় তাকে উদ্ধার করেছিলেন খন্দকার মোজাম্মেল হোসেন নামের একজন সাংবাদিক। গৃহকর্মী শিশু হ্যাপিকে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গৃহকর্মীর শরীরে প্রচুর নির্যাতনের চিহ্ন ছিল। এই বাচ্চা শিশুটিকে নির্যাতনের অভিযোগে 2015 সালের 6 সেপ্টেম্বর শাহাদাত ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে সেই মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার করতে গেলে তারা দুজনই বাসা থেকে পালিয়ে যান। ঘটনার প্রায় 1 মাস পর 5ই অক্টোবর শাহাদাত ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। এরপর বেশ কয়েকদিন জেল খেটে ডিসেম্বরে জামিনে মুক্তি পান শাহাদাত। শুধু তাই নয়, গৃহকর্মী শিশু হ্যাপির পরিবারের সঙ্গে সমঝোতা করে মামলা থেকে বেকসুর খালাসও পান তিনি। তবে এত বড় কাণ্ডের পরও শাহাদাত 2016 সালের বিপিএল খেলেছিল। আলামিন হোসেন, নারী কেলেঙ্কারি একাদশের 11তম অর্থাৎ দলের শেষ সদস্য আলামিন হোসেন। 2016 সালের বিপিএল এ যেই ঘটনায় সাব্বির রহমানের 13 লাখ টাকা জরিমানা হয়েছিল সেই একই ঘটনায় সেই একই রুমে তার সাথে ছিলেন বাংলাদেশ দলের পেসার আলামিন হোসেন। বিপিএল চলাকালীন সময়ই সাব্বিরের সাথে আলামিনকেও 13 লাখ টাকা জরিমানা করা হয়। তবে এটাই আলামিনের প্রথম নারী কেলেঙ্কারি ছিল না। এর আগে 2015 সালের 19 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বিশ্বকাপ চলাকালীন সময়ে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টিম কার্ফিউ ভঙ্গ করেন এই পেসার। টিম ম্যানেজমেন্টের অগোচরে রাত 10টার পর হোটেলে ফেরেন তিনি। পরে জানা যায় সেই সময় তিনি একটি বারে একজন বিদেশি নারীর সঙ্গে ছিলেন। তৈরি হয়ে গেছে আমাদের নারী কেলেঙ্কারি একাদশ। তবে এই একাদশের বাইরেও আরো 2 জন খেলোয়াড়কে আমরা রাখতে চাই, যাদেরকে রাখা হবে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। এর মধ্যে প্রথম হচ্ছেন শফিউদ্দিন বাবু। 1999 সালে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলা পেসার শফিউদ্দিন আহমেদ বাবু, কিন্তু এরপর অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে জাতীয় দলে কখনোই স্থায়ী হতে পারেননি বাবু। বাংলাদেশের হয়ে পুরো ক্যারিয়ারে মাত্র 11টি ম্যাচ খেলেছিলেন তিনি। 1999 সালের 31শে মে ইংল্যান্ড বিশ্বকাপের 29তম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হওয়া খেলায় তার অংশগ্রহণ ছিল, কিন্তু তার ঠিক 4 বছর পর 2003 সালে দীর্ঘদিনের বান্ধবীকে আগুন দিয়ে মারার অভিযোগ করেন বান্ধবীর পরিবার। তাদের অভিযোগ অনুযায়ী স্থাপত্যবিদ্যার ছাত্রী মনিকা আফরোজ মিমি ছাত্রী হোস্টেল প্রবেশের সময় বাবু তার এক বন্ধুকে নিয়ে নাকি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় মেয়েটির শরীরে, 70% পুড়ে যায় মেয়েটির শরীর। এরপর দীর্ঘ 10 দিন মৃত্যুর সাথে পাঞ্জলরে মারা যান মিমি। এই মিমির সাথে নাকি বিয়ের কথা হচ্ছিল সাবেকি খেলোয়াড়ের, আর এ কারণে মেয়েটির মৃত্যুর পর তার পরিবারের সন্দেহের তীর বাবুর দিকে গিয়ে ঠেকে। এমনকি এই খবর সেই সময় বিবিসি পর্যন্ত চলে আসে। এরপর দীর্ঘদিন প্রবাসে থাকার পর
2008 সালে দেশে ফিরে বর্তমানে তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। তবে সেই মামলার কি হলো, উপযুক্ত তথ্য প্রমাণ ছিল কিনা, এসব নিয়ে কখনোই কথা বলেননি জাতীয় দলের সাবেক খেলোয়াড়। আরেকজন অতিরিক্ত খেলোয়াড় জুপিটার ঘোষ, পুরো বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে তাকে কেউ না চিনলেও 2016 সালের বিপিএল এ নারী কেলেঙ্কারি দিয়ে সবার সামনে আসেন জুপিটার ঘোষ। নিজের অপরাধ ঢাকতে সেই সময় জুপিটার অভিযোগ করেছিলেন তাকে ম্যাচ ফিক্সিং এর অনৈতিক প্রস্তাব দিয়েছেন টিম ম্যানেজার সানোর হোসেন। পরে দেখা যায় জুপিটার নিজেই অনৈতিক কার্যকলাপের রাজা। রাজধানীর বিলাসবহুল হোটেল লা মেরিডিয়ানের একটি কক্ষে 2016 সালের 2 নভেম্বর একজন নারীকে নিয়ে জুপিটার হোটেল রুমে আসেন। এর ঠিক 40 মিনিট পর দেখা যায় জুপিটার আবার সেই নারীকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সেই 40 মিনিটে জুপিটার যে সেই নারীর সাথে হোটেল রুমে বসে লুডো খেলেননি তা তো আমরা সবাই জানি, আর এই কারণে তাকে কেউ না চিনলেও আমরা নারী কেলেঙ্কারি একাদশের বাইরে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে তাকে রেখেছি। দর্শক দেখলেন তো বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা, জাতীয় দলে জায়গা পাওয়ার কয়েকদিনের মধ্যেই এরা সুপার হিরো হয়ে যায়। মেয়ে শিশু বৃদ্ধ কাউকেই মানুষ মনে করে না, বিসিবিও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না, যে কারণে ছাড় পেয়ে যাচ্ছে এই ধরনের নিম্নমানের খেলোয়াড়রা। অবশ্য তার প্রমাণ মেলে সদ্য নারী কেলেঙ্কারিতে জড়ানো মোসাদ্দেক হোসেনের স্ত্রী সামিয়া শারমিনের দুঃখ ভরা কথায়। মোসাদ্দেকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামিয়া তার বিরুদ্ধে অভিযোগ করার কথা বললে মোসাদ্দেক হোসেন দম্ভ করে সামিয়াকে বলে, নাসির সাব্বিরের কিছু হয়নি, আমারও কিছুই হবে না, কিন্তু তোমার সম্মান যাবে, তুমি অপমানিত হবা। আসলে মোসাদ্দেক ঠিকই বলেছেন, আমরা পুরো দেশ তোমাদের কাণ্ডে লজ্জিত অপমানিত। দর্শক, নারী কেলেঙ্কারি একাদশ নিয়ে আপনার যে কোনো মতামত জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে।